শোনো ডাকছে যে নীল আকাশ কানি কানি বলে যাচ্ছে বাতাস ওই শোনো ডাকছে যে নীল আকাশ কানি কানি বলে যাচ্ছে বাতাস ছুড়ে ফেলে দিয়ে বেদনা ভরা দুঃখ কুড়িয়ে আনবে সে সকাল আনন্দ ভরা সুখ ওই চি দেখো দিচ্ছে ডাক নতুন আলো নতুন দিশা নতুন আলো নতুন দিশা নমস্কার বন্ধুরা, আপনাদেরকে স্বাগত জানাই আপনাদেরই পছন্দের অনুষ্ঠান নতুন আলো নতুন দিশাতে। বন্ধুরা, আমরা ধীরে ধীরে হয়তো সেই আলোর দিকে অগ্রসর হচ্ছি, আর আলোই হচ্ছে জীবনের আসল উদ্দেশ্য। সেই আলো হলো জ্ঞান, আর সেই আলো হলো আমাদের জীবনের খুশির আধার। তো সেই খুশি, সেই জ্ঞান নিয়ে আমরা আজকের অনুষ্ঠানও শুরু করব। প্রতিবারের মতন এবারেও আমরা পেয়েছি আমাদের সাথে বিকে রশনি ভাইকে। চলুন ভাইজিকে আমরা স্বাগত জানাই। ভাইজি, আপনাকে আমাদের অনুষ্ঠানে অনেক স্বাগত। ওম শান্তি। ওম শান্তি। ভাইজি, আপনি আমাদেরকে এক নতুন দিশাও দেখাচ্ছেন, আর তার সাথে সাথে এক নতুন আলোর পথেও আমাদের নিয়ে যাচ্ছেন। বন্ধুদের ওঠা বিভিন্ন প্রশ্ন এবং আপনার দ্বারা দেওয়া বিভিন্ন সমাধান সূত্র সত্যি আমাদের জীবনে অনেক কাজে লাগছে। আজকেও বিভিন্ন কোয়েশ্চেন আমাদের কাছে এসছে এবং তার সমাধান সূত্র আপনার কাছে আমরা শুনব। ভাইজি, কোয়েশ্চেনটা এসছে ত্রিপুরা থেকে। সেখানে একজন বোন আমাদেরকে জানাচ্ছেন যে আমার স্বামীর ভীষণ অহংকার, সকল ছোট ছোট বিষয় উনি এত অহংকার দেখান, এমন কি কাউকে অপমান করতেও উনি পিছপাহন না। এই নিয়ে অনেক সময় অনেক সমস্যাও হয়। আমি বুঝতে পারছি উনি ভুল করছে, কিন্তু আমার কথা কোনোভাবেই উনি শোনেন না। কি করলে আমার স্বামী ঠিক হবেন যদি একটু আপনি আমাদেরকে বলে দেন? অহংকার তো পতনের মূল। অবশ্যই যে কোনো মানুষের জীবনে যদি অহংকার আসে, কিসের অহংকার মানুষ করে আমি জানি না, যেই অহংকারটাই করুক না কেন, একদিন দেখা যায় যে সেই অহংকারের থেকে তার পতনই হয়েছে। অহংকার যদি করতেই হয় তাহলে নিজের ভ্যালুসগুলির অহংকার করো। কিন্তু আমার ভালো চাকরি, আমি ভালো দেখতে, আমি খুব শিক্ষিত ইত্যাদি ইত্যাদি নিয়েই তো মানুষ অহংকার করে। আমি হাই সোসাইটির মানুষ, আমার পরিবারের খুব নামধাম আছে, ইত্যাদি নিয়ে মানুষ অহংকার করে থাকে। বা কেউ হয়তো খেলাধুলায় খুব ভালো, তাতে সে অহংকার করে। কেউ হয়তো ভালো অ্যাক্টিং করে, তাতেও তার অহংকার এসে যায়। অর্থাৎ যে লাইনে যে থাকে, সে খেলাধুলায় হোক বা অভিনয় হোক বা শিক্ষার জগতেই হোক বা কর্মজগতেই হোক, যে জগতেই সে থাকুক না কেন, কিন্তু অহংকার করা উচিত নয়। কারণ রূপের অহংকার করছেন, কালকে যে সেই রূপ থাকবে এমন কোনো কথা নেই। যে চাকরির অহংকার করছেন, সে চাকরি যে আপনি করতে পারবেন তারও কোনো গ্যারান্টি নেই। বা যে খেলাধুলা নিয়ে বা যে অভিনয় নিয়ে আপনি আজকে অহংকার করছেন, আমাদের দেখা যে সেই খেলাধুলা বা সেই অভিনয় কোনো না কোনোভাবে কখনো না কখনো শেষ হয়ে যায়, অহংকারও শেষ হয়ে যায়। যেন অহংকার করবেন না। আমি ভাইটিকে বলবো যে অহংকার করবেন না, অহংকার করা পাপ বা অহংকার করা খারাপ। আর যে বোনটি আমাদের কাছে জানতে চেয়েছেন যে এই স্বামীর অহংকারকে উনি কিভাবে ঠিক করে দেবেন, এভাবে ঠিক করা যায় না। কারণ অহংকার একটা সংস্কার, আর যত আপনি অহংকার না করো না করো বা অহংকার করো না বা অহংকার করা খারাপ বলবেন, ততই সে কিন্তু আরো অহংকার করতে থাকবে। তো এই অহংকার থেকে যদি বেরিয়ে আসতে হয় তাহলে তাকে কিছু
আন্ডারস্ট্যান্ডিংয়ে আসতে হবে। সে আন্ডারস্ট্যান্ডিংটা হলো এই যে আমি কোথা থেকে এসেছি, কোথায় যাব, কেন এসেছি, আর আমার অস্তিত্ব বা কি, এই সম্বন্ধে জানতে হবে। এগুলি জানলেই অহংকারটা চলে যায়, মানে তার বাস্তবিক রূপকে জানতে হবে, কোথা থেকে এসেছেন বা কোথায় যাবেন। তো যদি উনি সত্যিকারের জ্ঞানের আলোয় আসেন, তাহলে কি ওনার অহংকার চলে যাবে? অবশ্যই চলে যাবে। কারণ দেখা গেছে যখনই আমি দেহের ভাবনা ভাবি যে আমার, আমি এত সুন্দর বা আমি এত শিক্ষিত বা আমি চাকরি করি, সবই তো দেহের ভাবনা, এটা তো আমি নিয়ে আসিনি। আমি যখন পৃথিবীতে এসেছি তখন আমার কোনো ডিগ্রি ছিল না, তখন আমার কোনো টাইটেল ছিল না, তখন আমার কোনো নামসাম ছিল না, তখন আমার কিচ্ছু ছিল না। কিন্তু পরবর্তী ক্ষেত্রে এগুলি আমি অর্জন করেছি বিভিন্নভাবে, ভালো কথা, এটারই তো অহংকার। কিন্তু এই যে অর্জন করেছেন সেগুলি কি কোনোটাই নিয়ে যেতে পারবেন? অবশ্যই না। নিয়ে যাবেন কি, ওই আত্মাটাই চলে যাবে, সংস্কারটাই সঙ্গে যাবে, আর এই শরীরটা যেটা নিয়ে এত অহংকার, সেই শরীরটা কিন্তু পড়ে থাকবে। এবং তাকে ওই দশ জনের মতো, সে গরিব হোক, সে মধ্যবিত্ত হোক, সে নিচু জাতির হোক, তাকেও যেভাবে দাহ করা হয় ইলেকট্রিক চুল্লিতে বা গ্যাস চুল্লিতে, আপনার দেহটাও সেভাবে ইলেকট্রিক চুল্লি বা গ্যাস চুল্লিতে চলে যাবে। তাহলে অহংকার করে লাভ নেই, বরং অহংকার না করে মানে থাকুন, সম্মানে থাকুন, তাহলেই দেখবেন সবাই শ্রদ্ধা করবে। আর যদি তারপরও না কমে, তাহলে অবশ্যই আধ্যাত্মিকতায় আসতে হবে, কারণ আধ্যাত্মিকতা ছাড়া অহংকারকে কেউই পরাস্ত করতে পারে না। ওকে, অবশ্যই ভাই, হয়তো শুনছেন কিনা জানি না, কিংবা ওই বোন অবশ্যই তাকে বোঝাবেন যে অহংকার করলে আমাদের আলটিমেটলি পতনই হয়। শাস্ত্রেও তাই বলা আছে, অহংকার পতনের মূল। কি নিয়ে অহংকার করছি, খালি হাতে এসেছিলাম, খালি হাতে যাব, কেউ আমার সাথে যাবে না, না রূপ যাবে, না পয়সা যাবে, না টাকা যাবে, কিসের অহংকার আমার? যদি করতেই হয় সম্মানে থাকব, তাহলেই সেটাই আমাদের পার্মানেন্ট, আমাদের সেটাই আমাদের মূল্যবোধ, এবং সেটাই আমাদের সাথে যাবে। ওই যে বলছিলেন না, খালি হাতে এসেছি, খালি হাতে যাব, খালি হাতে না, আমরা কি নিয়ে যাব? কর্মফল। অর্থাৎ ভালো কর্ম যদি করো, তার ফলটা, তার সংস্কারটা তুমি নিয়ে যাবে, যাতে আগামী জন্মে অর্থাৎ পরের জন্মে যেন অনেক ভালো হয় আমার। সেই জন্যই বলা হয় যে আগের জন্মে কি করেছো করে ফেলেছো, কিন্তু এই জন্মটাকে তুমি সুন্দর করে গড়ে তোলো, তাহলে পরের জন্মে তোমার সুন্দরই হবে। সেই জন্যই অহংকার করো না, বরং নিজেকে ভালো করে গড়ে তোলো, সুখ কাজ করো, সুকৃতি অর্জন করো, যাতে যাবার সময় সুফল নিয়ে, সুসংস্কার নিয়ে যেতে পারো, এবং তার ফলে পরবর্তী জন্মে, এই জন্মে যা হয়েছে হয়েছে, পরবর্তী জন্মটা যেন খুব সুন্দর হয়, খুব ভালো হয়। অবশ্যই ভাইজি, এক জায়গায় বলছে যে তুমি কিসের অহংকার করছো, রূপ সেটা তো তোমার 10-20 বছর পরে চলে যাবে, ধন যেটা আজকে আছে কালকে নাও থাকতে পারে, তুমি যে পজিশনে আছো আজকে হয়তো বসে আছো কালকে সেখানে নাও থাকতে পারো, তোমার আত্মীয় পরিজন, তোমার গায়ের শক্তি আজকে আছে কালকে থাকবে না, তাহলে তুমি কিসের অহংকার করছো? তাই অহংকার থেকে বেরিয়ে আসো। কত সুন্দর আমি পড়ছিলাম এটা, যে বলছে যে মানুষ অহংকার করে, সেই ব্যক্তিই অহংকার করে যে সত্যিকারের অজ্ঞানী হয়। জ্ঞানী ব্যক্তি সবসময় নিরঅহংকারী হয়, হাম্বেল হয়, যেটা আপনার মধ্যেও আমরা দেখে থাকি। আপনি কত নিরঅহংকারী, কত হাম্বেল, সত্যি আমাদের কাছে অনেক কিছু শেখার আপনার থেকে। ভাইজি, আমরা আমাদের পরের প্রশ্নে আসছি, যেখানে একজন ভাই আমাদেরকে ইমেল করে জানিয়েছেন যে আমি এক ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র, কিন্তু আমার বন্ধুবান্ধব আমার থেকে দূরে সরে যায়, আমি সবার সাথে খোলামেলাভাবে মিশতে চাই, কিন্তু তারা কোনো মতে আমাকে নিজের করে নেয় না। আমার কলেজে খুব একা লাগে, এমনকি কখনো কখনো মনে হয় যে এই কলেজে আমি না ভর্তি হলেই হতো, আমার স্কুল লাইফটা অনেক ভালো ছিল, আমি বুঝতে পারছি না কি করব, এখানে এসে আমি সম্পূর্ণ একা হয়ে গেছি। আপনাকে একটা কাজই করতে হবে, তা হলো ওই যে বন্ধুবান্ধব যারা আপনাকে এড়িয়ে চলে, কেন এড়িয়ে চলে সেটা আপনি বলেননি, আপনার কোনো ত্রুটি বা বিচ্যুতি আছে কি না সেটা আপনি বলেননি। হাউএভার, যাই থাকুক, একটা কাজ করুন, সবাইকে আপনি ভালোবাসা দান দিন, সবাইকে স্নেহ দিন, সবার সাথে বন্ধুত্ব বজায় রাখার জন্য সহযোগী হন, এবং চেষ্টা করুন
সবসময় তাদের সুভাবনার দাম দিতে, অর্থাৎ যখনই দেখবেন সবসময় প্রশংসা করবেন, বাহ তোমরা না খুব ভালো, তোমাদের মতো বন্ধু পেয়ে আমি খুবই উপকৃত হয়েছি, তোমাদের সাথে থাকতে পারলে আমার খুব ভালো লাগতো, এই ধরনের প্রশংসা করতে থাকুন। কিন্তু কখনো বলবেন না, যদি করে অনেক সময় তো ভাববে না যে চাপরুষ বা আমাদের পিছনে পিছনে ঘোরাফেরা করার চেষ্টা করছে, এটাও তো ভাবনা আসতে পারে। যে যা ভাবনা ভাবুক, আমার কিছু যায় আসে না, আমি পজিটিভ চিন্তা করছি কিনা সেটা হলো বড় কথা। যদি সবসময় আমার ভিতরে এই ভাবনা থাকে যে ওরা একদিন আসবে আমার সাথে মিশবে, বা আপনি নিজেও যদি ওদের সাথে ভালো ব্যবহার করেন, ভালোবাসেন, এবং নিজেকে যদি মনে করেন যে ওরা অ্যাভয়েড করে চলছে চলুক, কিন্তু আমি চেষ্টা করব অন্তত কাছাকাছি না ভিড়তে পারি, অন্তত আমার সংকল্পের দ্বারা, আমার বিচারের দ্বারা আমি যেন তাদের কাছে থাকতে পারি। অর্থাৎ তাদের মনে মনে চিন্তা করব তারা এসেছে, তারা গল্প করছে, আমিও গল্প করছি, আমরা খেলতে গেছি, একসাথে খেলাধুলা করছি, একসাথে পড়াশোনা করছি, এই ধরনের ভাবনা যদি ভাবতে থাকেন তাহলে আপনার ভাইব্রেশনে আজ না হোক কাল, বেশি দিন লাগবে না, উইদিন 3 মান্থ দেখবেন ওরা আপনার সাথে মিশতে আরম্ভ করেছে, ওরা ভুল বুঝতে পারবে এবং ওরা আবার আপনাকে আপন করে নেবে। অবশ্যই ভাইজি, ভালোবাসার মধ্যে শক্তিটুকু অবশ্যই আছে, ভালোবাসা দিয়ে সকল কিছুকে জয় করা যায়। আর ভাইটি যে শুনছেন সে অবশ্যই বন্ধুদেরকে এত ভালোবাসা দেবে, আজ নয়তো কাল দেখবে তারা তোমার কাছে চলে এসেছে এবং নিজেকে এতটা যোগ্যতাপূর্ণ করে তুলবে যে অবশ্যই বন্ধুরা একসময় বলবে এ চল না এখানে যাই, তাই বন্ধুরাই তোমাকে নিজের করে নেবে। একটা জায়গায় খুব ভালো কথা লেখা ছিল যেখানে বলছে, এরকম কারোর সাথে বন্ধুত্ব করো না, বা এরকম সবসময় চেয়েও না যে তোমার বন্ধুরা অনেক বড় কেউ হোক, বা সবসময় এরকম ভাবো যে আমার যে কজন বন্ধু আছে তারা যেন অনেক বড় মাপের ব্যক্তি হতে পারে। কয়েকদিন আগের একটা ঘটনা আপনাকে বলছি, বিশাখাপত্তনমে একটা ছেলে ভর্তি হয়েছে, ছাত্র তো, ভর্তি হওয়ার পর সে যে হোস্টেলে থাকতো সেই হোস্টেলের ছেলেরা তাকে খুব বিরক্ত করত, র্যাগিং নয় কিন্তু র্যাগিংয়ের মতোই, রাত্রেবেলায় ঘুমতো ছেলেটি, তার বালিশ হয়তো তুলে নিত, গায়ে কম্বলটা ফেলে দিত, এই ধরনের তার সাথে ব্যবহার করত, এবং ছেলেটা কান্নাকাটি করত, তার মাকে বারবার করে ফোন করত যে মা আমি এই হোস্টেলে থাকতে চাই না আর এই কলেজেও পড়তে চাই না। তো মা আমার কাছে ফোন করে জানতে চাইলেন যে কি করায় এই অবস্থার মধ্যে। আমি ওনাকে তখন পরামর্শ দিলাম যে যখন রুমমেট বা অন্যরা ঘুমিয়ে পড়বে তখন সে 5 মিনিট তাদের দিকে তাকিয়ে দৃষ্টি দিয়ে ভাবনা ভাবুক যে এই যে যারা এখানে রয়েছে তারা সবাই আমার ভাই, সবাই আমার আপনজন। 5 মিনিট পাশের রুমে যারা রয়েছে তারা আমার আপনজন, আমার খুব মানে ঘনিষ্ঠ আত্মীয়, এই ধরনের ভাবনা সে ভাবুক, বেশি দিন লাগবে না, 7 দিন করুক, দেখবেন কত পরিবর্তন হচ্ছে। ওই ছেলেটির মা আমাকে পরে ফোন করে জানায় 7 দিন নয় 10 দিনের মধ্যে ঠিক হয়ে গেছে, বন্ধুরা তার এখন এত কাছে হয়ে গেছে, আর ওই সব তো করেই না, উল্টো যদি ওর কোনো শরীর খারাপ করে বা রাত্রেবেলায় যদি ও ঘুমিয়ে পড়ে তাহলে ওরা এসে হেল্প করে, গায়ে কম্বল দিয়ে দেয় বা তার লাইটটা নিভিয়ে দেয়, তাকে হেল্প করে। শুনে আমার খুব ভালো লাগলো, সেই জন্য বলছি যে একটা নয় এরকম বহু উদাহরণ আছে, করে দেখুন অবশ্যই ফল পাবেন। অবশ্যই, যে সেই ভালোবাসা। আজকে কলেজে যে বন্ধুরা যাচ্ছে কেউ কাউকে চেনে না, কিন্তু কলেজ যখন শেষের পথে হয় কত ভালো বন্ধু হয়ে যায়। আমাদের অনেক বন্ধু বান্ধবের কথা মনে আছে যাদের সাথে এখন দেখাও হয় না, কিন্তু কলেজ টাইমে খুব ভালো বন্ধু ছিল। এটাই তো বন্ধু বান্ধব বা আমাদের আত্মীয় পরিজন, তারাই তো আমাদের আসল সম্পদ, তারাই তো আমাদের সত্যিকারের ভালোবাসা। চলুন আমরা আমাদের পরবর্তী কোয়েশ্চেনে আসছি। ভাইজি, এখানে একজন গৃহবধূ আমাদেরকে ফোন করে জানিয়েছেন যে আমি খুব নিম্ন জাতের মেয়ে কিন্তু আমার স্বামী ব্রাহ্মণ, আমাকে আমার শ্বশুরবাড়ির লোক কোনোভাবেই মেনে নিতে পারছে না, কথায় কথায় অপমান করা, সবসময় ছোট করা, আমি কি করব আমি নিজেই বুঝতে পারছি না। জাত বলে তো একটাই জাত, সে হলো মানুষ, তাই তো? আর তো সব নকল, সব পরে এসছে, সমস্ত জাত বা ধর্ম এগুলি সব পরে এসেছে। তো ছেলেটি যখন ভালোবেসে আপনাকে বিয়ে করে ঘরে নিয়ে গেছে,
আর শ্বশুরবাড়ির লোকরা যদি মনে করে যে এই নিম্ন জাতের মেয়ে বলে আপনাকে গ্রহণ করবে না, সেই ক্ষেত্রে আপনি দুটো কাজ করুন। একটা, আপনার ভ্যালুস দিয়ে, আপনার ভিতরে যে ভ্যালুসগুলি আছে সেই ভ্যালুসগুলি জাগিয়ে তুলুন, অর্থাৎ নম্রতা, মধুরতা এবং সহনশীলতা, এই গুণগুলিকে জাগিয়ে তুলুন। খুব ভালো ব্যবহার করুন, খুব আদর যত্ন করুন, প্রমাণ করে দিন যে মেয়েদের জাত মানে মেয়ে জাত, মেয়ে বলে তার জন্য ছোট জাত বা বড় জাত বলে কিছু নেই। আপনার ব্যবহারে আপনার শ্বশুরবাড়ির লোকেরা আজ না হোক কাল অবশ্যই আপ্লুত হবে এবং তারা বাধ্য হবে বলতে যে ছোট জাতের মেয়ে হলেও তার সংস্কার অনেক উঁচু এবং আমরা ছোট জাত বলে যাকে এতদিন ঘৃণা করে এসেছি সেটা অন্যায় করেছি, উল্টো আপনার কাছে ক্ষমা চাইবে। কারণ মাতৃজাতি কোনো জাত হয় না, তার প্রতি কোনো ঘৃণা প্রদর্শন করাটা কিন্তু খুব অন্যায়। মহিলাটির শ্বশুরবাড়ির লোকদেরকেও আমি বলছি, মহিলা বা মাতৃজাতি তাকে কোনো জাত মনে করে, উঁচু নিচু ইত্যাদি মনে করে কখনোই ঘৃণা বা শ্রদ্ধা করতে যাবেন না, বরঞ্চ মাতৃজাতি হিসাবে শ্রদ্ধা করুন, ভালোবাসুন, দেখার চেষ্টা করুন, তাহলে আপনারাও সুখী হবেন, উনিও সুখী হবে। প্রত্যেকেই আমরা চাই সুখ শান্তিময় জীবন, প্রত্যেকে চায়, এমন কোনো লোক নেই, সে গরিব হতে পারে, সে ধনী হতে পারে, সবাই চায় যে আমার জীবনটা বা আমার পরিবারটা যেন সুখ শান্তিতে থাকে। আর জাতপাত তো এগুলো মানুষ বানিয়েছে, ভগবান তো মানুষকে বানিয়েছে। আজকে দেখুন ভগবানের সৃষ্ট সেই মানুষ বিভিন্নভাবে নিজেদের মধ্যে, যে তুই হিন্দু, তুই মুসলিম, আমি শিখ, আমি খ্রিস্টান, কিভাবে নিজেদের মধ্যে বিভক্ত হয়ে গেছে। ঈশ্বর কোনোদিন এটা চায়নি, আর আমরা এটা জানিও ঈশ্বর একজন, হয়তো কেউ তাকে আল্লাহ বলছে, কেউ গড বলছে, কেউ তাকে ভগবান বলছে, কিন্তু ভগবান একজন এবং আমরাও সেই মানুষ। তো সব থেকে আগে যেটা আমাদের মনে রাখা দরকার যে আমাদের মধ্যে আর কোনো জাত নেই, একমাত্র জাতি সেটা হচ্ছে মনুষ্যত্ব। একজন মাতাজি ফোন করে খুব দুঃখ করছিলেন। উনি আমাদেরকে ফোন করে জানিয়েছেন যে ওনার হাজব্যান্ড রিসেন্টলি মারা গেছেন। তো মৃত্যুর আগে ওনার একটু শারীরিক অসুস্থতা হয়েছিল, কিন্তু উনি হসপিটালে যেতে চাননি, স্বভাবতই জোর করে ওনার ওয়াইফ ওনাকে হসপিটালে নিয়ে গেছেন, এবং হসপিটালে হয়তো ভুল ট্রিটমেন্ট বা কোনো কারণে উনি মারা গেছেন। তো এই মাতাজি নিজেকে গিলটি ভাবছেন বা নিজেকে দোষারোপ করছেন যে আমি যদি হসপিটালে না নিয়ে যেতাম হয়তো আমার হাজব্যান্ড আজকে বেঁচে থাকতো। আমি ঘুমের ওষুধ খাচ্ছি এবং দিনে রাতে আমি প্রচণ্ড অবসাদে ভুগছি, আমি ঘুমাতে পারছি না, আমি বুঝতে পারছি না আমি কি করব। মাতাজি, আপনি বলছেন যে হসপিটালে নিয়ে যাওয়ার পর আপনার হাজব্যান্ড চিকিৎসা করার সত্ত্বেও মারা গেছেন। হয়তো চিকিৎসা না করালে যদি উনি বাড়িতে মারা যেতেন তাহলে আপনার কষ্ট হতো না? যে আমি আমার স্বামীকে বিনা চিকিৎসায় মেরে ফেললাম, তাহলে দেখুন বিনা চিকিৎসায় মেরে ফেলার জন্য আপনি গিলটি বোধ করতেন। এখন গিলটি বোধ করার কোনো কারণ নেই, কারণ রোগ হলে যথাযথ চিকিৎসা ব্যবস্থা করা দরকার, সেটা আপনি করেছেন। তারপর সুস্থ হওয়ার জায়গায় উনি মারা গেছেন, সেটা তো আপনার হাতে নেই, কারোর মৃত্যু বা কারোর জন্ম কারোর হাতে থাকে না। চিকিৎসক চিকিৎসা করেন, আপনাদের কাজ আপনারা সেবা যত্ন করা, যা যা ওষুধপত্র দরকার ব্যবস্থা করে দেওয়া, তারপর যদি মারা যায় তার জন্য দুঃখ করা নয় বা গিলটি বোধ করা নয়, বরং তার আত্মার শান্তির জন্য প্রার্থনা করা দরকার যে লোকটি কষ্ট পেয়ে মারা গেছে, এখন যেখানেই তিনি জন্ম নিন সেখানে যেন ভালোভাবে জন্ম নিতে পারেন এবং সেই পরিবারে উনি যেন খুব ভালোভাবে থাকতে পারেন, সুখে শান্তিতে থাকতে পারেন, এই উদ্দেশ্য নিয়ে প্রার্থনা করুন। মধ্যে থেকে গিলটি বোধ করে আপনি অবসাদে চলে যাচ্ছেন, নিজেকে শেষ করে দিচ্ছেন, কিন্তু কাজের কাজ উনি লিখছেন তাই যে ঘুমের ওষুধ খাচ্ছি, আমার ঘুম আসছে না, আমি প্রচন্ড অবসাদে ভুগছি, উনি জানাচ্ছেন আমাদের। হ্যাঁ, এই যে অবসাদে ভুগছেন, নিজেকে নিজে শেষ করে দিচ্ছেন, কাজের কাজ কিছুই করছেন না, বরং এর থেকে বেরিয়ে এসে ঈশ্বরের কাছে প্রার্থনা করুন, ঈশ্বর আমার স্বামী আত্মারূপে
যে পরিবারে জন্মগ্রহণ করেছে সেই পরিবারে যেন ভালো থাকে, এবং যেই পরিবারে তার জন্ম হয়েছে সেই পরিবারও যেন সুখ শান্তি এবং সমৃদ্ধিতে ভরপুর হয়ে যায়। তাহলে এই প্রার্থনাটা যদি আমি করি তাহলে প্রার্থনার ফল কিন্তু অবশ্যই পাওয়া যায়। তাহলে একদিক থেকে স্বামীর কল্যাণ প্রার্থনা করলাম, কল্যাণের জন্য প্রার্থনা করলাম, অন্যদিকে আমি যে এই প্রার্থনা করলাম এই প্রার্থনার জন্য এই গিলটি বোধটা চলে গেল, এবং এই গিলটি বোধ যেখানে নেই সেখানে অবসাদও চলে যাবে এবং আপনি সুস্থ থাকতে পারবেন। তারপরেও যদি মনে করেন যে না আপনি সুস্থ থাকতে পাচ্ছেন না, এই কষ্টটা থেকে নিজেকে মুক্ত করতে পাচ্ছেন না, তাহলে অনুগ্রহ করে প্রজাপিতা ব্রহ্মাকুমারীশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে যে কোনো শাখাতে আসুন, সেখানে এসে আধ্যাত্মিক জ্ঞানটা নিন, আধ্যাত্মিকতার সাথে থাকুন, তাহলে অল্প কয়েকদিনের মধ্যেই আপনি অনুভব করবেন যে আপনি ভালো আছেন, এবং আপনার আপনার স্বামী যেখানেই জন্ম নিক না কেন আপনার শুভভাবনায় তিনিও ভালো আছেন। অবশ্যই ঈশ্বরের কাছে এটাই আমাদের প্রার্থনা থাকবে, ওনার স্বামীর যেখানেই জন্ম হয়েছে যেন ভালো থাকে, সুস্থ থাকে। ভাইজি, এক কৃষক ভাই আমাদেরকে লিখছেন যে আমি প্রতিনিয়ত আপনাদের অনুষ্ঠান দেখি এবং আমার খুব ভালো লাগে, হঠাৎ করে এবছর চাষে আমার খুব ক্ষতি হয়েছে, বন্যার কারণে আমার সব ফসল নষ্ট হয়ে গেছে, আমি প্রচণ্ড গরিব, আমি বুঝতে পারছি না যে গরিব হওয়া কি সত্যি অপরাধ, কি করব, আমার সামনে কোনো রাস্তা আর খোলা নেই। গরিব হওয়া কোনো অপরাধ নয়, গরিব বা বড়লোক এগুলি কে বিচার করে, কিসের মাধ্যমে বিচার হয়? ধন দৌলতের মাধ্যমেই বিচার হয় কে গরিব বা কে ধনী, কিন্তু আমি সেই চোখে দেখি না। আমি দেখি মানুষের মূল্যবোধ দিয়ে, যে মানুষের মূল্যবোধের মাধ্যমে কে কত ধনী কে কত গরিব। ভাই, আপনি বলেছেন যে আপনি যে ফসল লাগিয়েছিলেন, ধান লাগিয়েছিলেন, সেগুলি বন্যার জলে ভেসে গেছে, অনেক ক্ষতি হয়েছে, আপনি গরিব মানুষ, এই ক্ষতিটা পূরণ করবেন কি করে? তাই তো, বন্যা প্রাকৃতিক বিপর্যয় এগুলি তো আছেই, এগুলি হতেই পারে, হয়তো কখনো এত খরা হচ্ছে যে জল পাচ্ছেন না, ফসল নষ্ট হয়ে গেছে, কখনো হয়তো অধিক বৃষ্টিতে ফসল নষ্ট হয়ে গেছে, বন্যা হয়েছে, ফসল নষ্ট হয়ে গেছে, এটা হতেই পারে। আপনি চেষ্টা করুন না গ্রাম পঞ্চায়েত বা সরকারের কাছে বা বিভিন্ন মহাজনের কাছে গিয়ে সাহায্য নিন, তাদের কাছ থেকে ধানের বীজ নিন, সার নিন, আবার চেষ্টা করুন, এবং এই উৎসাহ নিয়ে করুন যে যা গেছে তা তো আর ফিরে পাওয়া যাবে না, আবার আমি নতুন করে করি, নতুন করে চেষ্টা করে দেখি, নিশ্চয়ই ভালো হবে। লোকে বলে যে বন্যা হলে পরে হয়তো প্রথম দিকে ক্ষতি হয়, কিন্তু বন্যার জল যখন সরে যায় তখন সেই মাঠে যে চাষ আবার করা হয় তাতে নাকি অনেক বেশি ফসল দেয়। অতএব দেখুন না, প্রকৃতি যদি নিয়ে থাকে প্রকৃতি আপনাকে আবার দিয়েও দেবে, আপসেট হবেন না, ভেঙে পড়বেন না, এগিয়ে চলুন। মানুষের জীবনেই এই অর্থাৎ সংগ্রাম আর লড়াই, এই দুটো মানুষের জীবনের সঙ্গী, আপনিও চেষ্টা করুন। আমার মনে হয় যে ফসল আপনার নষ্ট হয়েছে তার চেয়ে দ্বিগুণ ফসল আপনি উৎপাদন করতে পারবেন এবং আপনার অবস্থারও পরিবর্তন হয়ে যাবে। অবশ্যই আমরাও এটাই চাইব যে আপনি আবার উঠে দাঁড়ান, এবং যা কিছু হয়ে গেছে সেটা তো ফিরে পাবো না, কিন্তু যেটা আছে সেটা দিয়েই আবার নতুন করে শুরু করব আমরা। আপনার কথা শুনে সত্যি আমরা খুব উপকৃত হই। আজকে আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করতে হবে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। ওম শান্তি। ওম শান্তি। তাহলে বন্ধুরা, আজকে আমরা জানলাম যে কি করে আমাদের জীবনে সমস্যা তো আছেই, প্রত্যেকের জীবনে সমস্যা আছে, সমস্যা নেই এরকম কিন্তু কোনো ব্যক্তি নেই, কিন্তু সেই ব্যক্তি আসল ব্যক্তি যে সমস্যাগুলোকে পার করতে পারে। সমস্যা যতই বড় হোক কিন্তু আপনার থেকে বড় না, আপনি সব থেকে বড়, আপনার মনের শক্তি সব থেকে বড়, তাই মনের শক্তিকে জাগিয়ে তুলুন, দেখবেন সব সমস্যাই আপনার কাছে অনেক ছোট মনে হবে। এই ভাবনা নিয়ে আজকে আমরা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।